হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরেই তোমাদের সামনে লেকচার নিয়ে এসেছি। আসলে মাঝখানে আসা হয়নি, কারণ শারীরিক কিছু অসুস্থতার কারণে কিছুদিন গ্যাপ গিয়েছিল, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো আমি একটা জিনিস ভাবলাম যে আমি টপিক ওয়াইজ যদি একটু পড়াই স্টুডেন্টসদের যারা এবার পরীক্ষা দিবে, প্লাস হচ্ছে অনেক দেখা যায় যে একাডেমিকের স্টুডেন্টসরাও মানে অনেক রিকোয়েস্ট করে থাকে যে ভাই এটা পড়ান, ওইটা পড়ান, ঠিক আছে, বিভিন্ন টপিক দিয়ে থাকে যে ভাই এটার উপর ক্লাস নিলে ভালো হয়। আবার যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের কথা হচ্ছে গিয়ে যে ভাই ওই কোশ্চেনটা সলভ করে দেন, ওইটা দেন। তো আমি ভাবলাম যে যেহেতু সৃজনশীল যখন শুরু হবে, এমসিকিউ এখনও শেষ হয়নি, কিছু এমসিকিউ আরও সলভ করব, সৃজনশীলটা যখন আলোচনা করব তখন আমি একটু সাথে টপিকটাও একটু ভালোভাবে আলোচনা করি, যেন একসাথে এডমিশন স্টুডেন্টরাও উপকৃত হয়, প্লাস হচ্ছে গিয়ে একাডেমিকের যারা এখন রানিং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ইন্টার তারাও যেন উপকৃত হয়, এইভাবেই আমার পরিকল্পনাটা। তো যাই হোক, আজকে সৃজনশীল প্র্যাকটিসে আমি সৃজনশীলে সিলেক্টেড কোনো টেস্ট পেপারে এটা ধরে করব না, আমি মেনলি টপিক ধরে করব যে এই টপিক থেকে আমি বিভিন্ন জায়গার টেস্ট পেপারের কোশ্চেন দেখব, যেটা সবচেয়ে বেশি ভালো এবং যেটা সবচাইতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার কাছে ওটাই আমি সলভ করব আর কি, এবং এইরকমভাবে ইনশাল্লাহ সামনের দিকে চলতে থাকবে। তো আজকে আমাদের যেই সৃজনশীলটা আমি কোশ্চেনগুলো লিখিনি, কোশ্চেনগুলো বলে আমি সলভ করব। দুইটা উদ্দীপক দেওয়া আছে, এটা হচ্ছে মডেল এ আর এটা হচ্ছে মডেল বি, দুইটা মডেল দেওয়া আছে। এটাতে কেন আমি কোশ্চেনটা লিখে রাখিনি, স্পেসিফিক কোশ্চেন না দিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি, যেমন এই উদ্দীপকটা দিয়ে জ্ঞানমূলক যে কোনো কোশ্চেন দিতে পারে। তোমরা জানো সৃজনশীলে জ্ঞানমূলকের কোনো নির্দিষ্ট জায়গা নাই, বইয়ের যেই কোনো জায়গা থেকে দিতে পারে। তো তোমরা যদি বইয়ের দেখা এসে লেকচার পাবলিকেশনসের বা শিওর সাকসেসের বিভিন্ন টেস্ট পেপারের শুধু জ্ঞানমূলক কোশ্চেনগুলো সব পড়ে ফেলো, কমন পড়ে যাবে। অনুধাবনে অনেক ধরনের কোশ্চেনই দিতে পারে। এই সৃজনশীলে যেটা দিয়েছে এটা হচ্ছে গিয়ে পানির পিএইচের মান 7 কেন, পানির পিএইচের মান 7 কেন। এই সৃজনশীলে দুই নম্বরের যেই অনুধাবনের কোশ্চেনটা ছিল এটা ছিল এরকম যে পানির পিএইচ 7 কেন। তোমরা জানো যে পিএইচের মান 0 থেকে সর্বোচ্চ 14 পর্যন্ত হতে পারে, পিএইচের মান 0 to 14 চোদ্দ পর্যন্ত হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে ভাই পিএইচের মান কি এর চেয়ে কম হইতে পারে না বা 14 থেকে বেশি হইতে পারে না? হ্যাঁ পারে, বাট পিএইচটা নির্ণয় করা হয় বা পিএইচ স্কেলটাই তৈরি করা হয়েছে মূলত লঘু দ্রবণের ক্ষেত্রে, যেগুলোতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অনেক কম, ওই দ্রবণগুলোর ক্ষেত্রে মূলত পিএইচ। সো পিএইচের মান ওই দ্রবণগুলোর ক্ষেত্রে 0 to 14 মানে হচ্ছে গিয়ে 0 থেকে 14 পর্যন্তই থাকে, 14-র বেশিও হয় না 0-র কমও হয় না। তো এখানে তোমার হচ্ছে গিয়ে পানির ক্ষেত্রে পিএইচের মান 7 কেন, কারণ হচ্ছে গিয়ে এক কথায় যদি আমি বলি পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ ইজ ইকুয়াল টু হাইড্রোক্সিল আয়নের পরিমাণ, অর্থাৎ পানিতে যে পরিমাণ হাইড্রোজেন আয়ন থাকে ঠিক সমপরিমাণ হাইড্রোক্সিল আয়ন বিদ্যমান থাকে, যার কারণে পানির পিএইচের মান 7। তো কোশ্চেনটা এটাই, কারণ হচ্ছে গিয়ে তোমরা যদি একটু দেখো আমরা জানি পানির আয়নিক গুণফল কত, পানির আয়নিক গুণফল হচ্ছে গিয়ে পানির 1 × 10⁻¹⁴, পানির আয়নিক গুণফল হচ্ছে গিয়ে 10⁻¹⁴, এবং আমরা জানি পানিতে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন সমপরিমাণ থাকে, তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ কত, অর্ধেক 10⁻¹⁷, তাহলে পিএইচ কত আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, তুমি দাও দেখবা 7 চলে আসবে। এই জন্য পানির পিএইচের মান 7। তো তুমি যদি তুমি যখন কোশ্চেনটা আসবে তখন উত্তরটা লিখবা, প্রথমেই লিখবা আমরা জানি পানিতে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ সমান থাকে, আবার পানির আয়নিক গুণফল 10⁻¹⁴, যেহেতু পানিতে এইচ প্লাস এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ সমান, সো হাইড্রোজেন আয়ন 10⁻¹⁷, পিএইচ হচ্ছে নেগেটিভ লগ হাইড্রোজেন আয়ন
পানির পিএইচ 7। যদি এতটুকু দেখাও 2-2 কনফার্ম, ঠিক আছে। এই কোশ্চেনটা আসে অনেক সময় অনুধাবনে। এবার হচ্ছে গিয়ে যেই 3 নম্বর যে কোশ্চেনটা ওখানে ছিল উদ্দীপকে, এই কোশ্চেনটা ছিল এরকম যে এই যে মডেল এতে, মডেল এতে 3 নম্বর শক্তিস্তর থেকে যে ইলেকট্রনটা 1 নম্বর শক্তিস্তরে ধাপান্তরিত হয়ে আসলো, তো 1 নম্বর শক্তিস্তরে আসার ফলে যেই পরিমাণ শক্তি বিকিরিত হইল, এই বিকিরিত শক্তির মানে বিকিরিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে হচ্ছে ল্যামডা নির্ণয় করতে বলছে। আমরা পুরো নির্ণয় করব না, বাট আমরা প্রসেসটা সম্পাদন করব। তো দেখো 3 নম্বর শক্তিস্তর থেকে আসলে 1 নম্বরে, আমরা তুমি যদি আমার বর্ণালীর লেকচারটা দেখো, ওখানে আমি খুব সুন্দর করে একটা সূত্র প্রতিপাদন করে দিয়েছি, যে বর্ণালীর এই সূত্রটা ভি বার ইজ ইকুয়াল টু আর এইচ 1/N1² -1/N2². তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে যারা একাডেমিক, মেনলি একাডেমিকের যে স্টুডেন্টসরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, এখন ভিডিওগুলো দেখছো, তারা সূত্রের প্রতিপাদনটা হালকা একটু পড়ে নিও। কেন বলছি, কারণ প্রতিপাদনটা পড়লেই তো তুমি মূলত কীভাবে ম্যাথটা আসবে বা কোত্থেকে আসলো এটা বুঝতে পারো। তো একটু দেখে নিও, খুব বেশি টাইম দেওয়ার দরকার নেই, একটু দেখে নিও, আর হচ্ছে মোর প্র্যাকটিস। তো এই যে সূত্রটা ভি বার বা তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে গিয়ে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা সংখ্যা ইজ ইকুয়াল টু আর এইচ হচ্ছে রিডভার্গ ধ্রুবক, N1 N2। N1 মানে হচ্ছে গিয়ে যে শক্তি স্তরে ফিরে আসলো, যে শক্তি স্তরে ফিরে আসলো, যেমন এখানে 3 থেকে 1 গেল, তার মানে এখানে N1-এর মান হচ্ছে গিয়ে 1, কোত্থেকে গেল N2, N2-র মান হচ্ছে 3। অর্থাৎ যে শক্তি স্তরে ফিরে আসলো এটা হচ্ছে N1, যে শক্তি স্তর থেকে ফিরে আসলো এটা হচ্ছে N2, আর এইচ হচ্ছে রিভার্স ধ্রুবক, ভি বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। আবার আমরা জানি তরঙ্গ সংখ্যা ভি বার ইজ ইকুয়াল টু 1/λ, অর্থাৎ তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত, মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তরঙ্গ সংখ্যা কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে তরঙ্গ সংখ্যা বাড়ে। তাহলে আমরা এখানে সূত্রেতে যদি এভাবে লিখি সূত্রটা, যে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ রিডভার্স ধ্রুবক 1/N1² -1/N2², এখানে যদি মানগুলো বসা দিই 1/λ, আর এইচ হচ্ছে 96 70, এককটা পার সেন্টিমিটার। এই এককটা তোমরা ঝামেলা পাকাও, যে সিজিএস এমকেএস পদ্ধতিতে এককগুলো এখানে খুব ঝামেলা পাকাও তোমরা। তো আমি যখন ইকুয়েশানে যখনই যেটা বলবো ওইটার সাথে ওইটার এককটা আমি কিন্তু বলে দেব তোমাদের। তো N1 তার মানে হচ্ছে গিয়ে 1 - N2-র মান যেহেতু 3, তার উপরে স্কোয়ার গেলে 9, তাহলে কী আসবে, 1/λ ইজ ইকুয়াল টু 10 96 78 × 9 9 - 1, 1/λ ইজ ইকুয়াল টু 10 96 78 × 8/9। তাহলে একটু খেয়াল করে দেখো তো, তুমি এখান থেকে ল্যামডার মানটা পাবে না, অবশ্যই ল্যামডার মান পাবা, ঠিক আছে। ধরলাম তুমি যেটা পাবো ওইটাকে উল্টায় দিলে ল্যামডা আসবে, ওটা ধরো এক্স পাইলে, কিন্তু এটার একক হবে সেন্টিমিটারে, এটার একক হবে সেন্টিমিটারে, কারণ 10 96 78 রিদভার গ্রুপের মানটা হচ্ছে গিয়ে পার সেন্টিমিটারে, সো এটাকে উল্টায় দিলে তুমি সেন্টিমিটারে পাবা। তো এভাবে তুমি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা ইজিলি নির্ণয় করতে পারতেছ, ঠিক আছে। মনে রাখবে এইরকম আসলে এভাবেই নির্ণয় করবা তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটা আসার পসিবিলিটি খুব বেশি। এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা বলছে যে এই যে মডেল বি, এই মডেল বি এবং মডেল এর মধ্যে কোনটা অধিক যুক্তিযুক্ত। আসলে এটা খুবই সহজ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমি মনে করি 9-10 পার্সপেক্টিভে বা 9-10 ইয়েদি তোমরা ব্যাখ্যা দিতে পারবা, তোমরা নিজেরাই পারবা। জাস্ট শুধু একটু দেখো, মডেল এ
কোন পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করে, তাই না? আর এটা হচ্ছে গিয়ে রাদারফোর্ড পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করে, রাদারফোর্ড পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা যেহেতু বোর পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করে আর এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলকে রিপ্রেজেন্ট করে, আমরা যদি এই দুইটা মডেলের সীমাবদ্ধতাগুলো একটু আলোচনা করি, কারণ একটা মানুষের সীমাবদ্ধতা আলোচনা করলে মূলত তার দোষগুলো উঠে আসে এবং এই দোষগুলো দিয়েই বলে দেওয়া যায় যে মানুষটা কি আসলে অ্যাকসেপ্টেবল নাকি মানুষটা আনএক্সেপ্টেবল, ঠিক আছে? তো এখানে দেখো, বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল রাদারফোর্ডের। আগে রাদারফোর্ডেরটা আলোচনা করি। অ্যাকচুয়ালি রাদারফোর্ডের পরমাণু মডেল, যদিও এটা ছিল পরমাণু মডেলের শুরু এবং এটা অনেক ভুল ছিল, অনেক ভুল ভ্রান্তি ছিল, কিন্তু তোমাকে বিশ্বাস করতেই হবে রাদারফোর্ড কিন্তু এই পরমাণু মডেলের জনক। সেই মূলত এর মানে এটাকে ব্যাখ্যা দিয়েছে বা এটার শুরুটা সে করেছে। তো যে শুরু করবে তার কিছু ভুল থাকবে। আগেই শুরুতে বলে নিই, মডেল এ মডেল বি থেকে গ্রহণযোগ্য। তাহলে মডেল বিতে কী কী সীমাবদ্ধতা ছিল যার কারণে গ্রহণযোগ্য হয় নাই? এভাবে তোমাদের সৃজনশীলে অ্যান্সারগুলো অনেকে দেখাইছে, ভাই আমি তো প্রচুর লিখছি। কত পাইছি ভাই? 10-এর ভিতরে 5। কেন? কারণ তুমি ওইভাবে লিখতে পারো নাই। মডেল বি মডেল এ থেকে বেশি যুক্তিযুক্ত না কম, এটা তুমি ব্যাখ্যার জন্য তুমি মডেল, তুমি জানো জ্ঞানমূলক হচ্ছে মডেল এ মডেল বি থেকে অধিক যুক্তিযুক্ত, একে এক পেয়ে গেলা। দুই নম্বরে এটা হচ্ছে বোর পরমাণু, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা আইডেন্টিফাই করলা। দুই তিন নম্বরে হচ্ছে গিয়ে 3 এবং 4 তুমি একসাথে একটা ব্যাখ্যা দাঁড় করাবা, এটার সীমাবদ্ধতা আলোচনা করবা আর এটার উৎকর্ষতা আলোচনা করবা, শেষ। তো এটার সীমাবদ্ধতা কী? দেখো এটার যে প্রথম সীমাবদ্ধতাটা, তুমি দেখো আমি যে এই শক্তিস্তরগুলো আঁকলাম এগুলো কি কোনো সুনির্দিষ্ট কক্ষপথ? কখনোই না। এই যে এভাবে ঘুরছে এভাবে ঘুরছে এভাবে ঘুরছে, মানে এক কথায় রাদারফোর্ড বলেছিলেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, বাট কীভাবে ঘুরে, নির্দিষ্ট শক্তিস্তরের আকার আকৃতি এগুলোর কোনো ব্যাখ্যা উনি দেন নাই। ওনার সবচেয়ে বড় যে সীমাবদ্ধতাটা ছিল, উনি বলছে যে নিউক্লিয়াসে প্রোটন আছে পজিটিভ চার্জ, তাকে কেন্দ্র করে নেগেটিভ ইলেকট্রনটা ঘুরে। বাট উনি এটা বলেন নাই যে এই যে ইলেকট্রনটা ঘুরে, এই ইলেকট্রনটা ঘোরার ফলে তার যে কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, কেন্দ্র বিমুখী বল অর্থাৎ বাহিরের দিকে একটা বল তৈরি হয় এবং কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল তৈরি হয়, পরস্পর সমান ও বিপরীত হওয়ার কারণে কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মনকালে ইলেকট্রন কোনো শক্তি বিকিরণও করে না, শোষণও করে না, যেটা বোর বলছে উনি বলেনি। এই কারণে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যখন তার এই তড়িৎচুম্বকের ব্যাখ্যা আসে, যে যখন একটা চার্জকে কেন্দ্র করে, চার্জ তত্ত্ব বলা হয়, যখন একটা চার্জ মানে পজিটিভকে কেন্দ্র করে একটা নেগেটিভ ঘুরতে থাকে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে যখন একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে একটা নেগেটিভ ঘুরতে থাকে, যেহেতু পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ প্রোটন নেগেটিভ থেকে 1838 গুণ ভারী, তো অবশ্যই হালকা, 1838 মানে কত গুণ হালকা, তা হালকা জিনিসটা নিশ্চয়ই ভারীর কাছে আসবে। তো যখন ঘুরতে থাকে তখন ক্রমাগত সে ক্ষুদ্র ব্যাসার্ধে পরিভ্রমণ করে, পরিভ্রমণ করে এক সময় নিউক্লিয়াসে পতিত হয় এবং পরমাণুর মডেল শেষ। তো পরমাণু মডেলের আর কোনো অস্তিত্ব থাকে না। সো এটা হচ্ছে তার সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা। আর তারপর উনি বলছিলেন এই যে আমরা যে চারপাশে আমাদের যে সূর্য, সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরে, ইলেকট্রনগুলো পরমাণুর চারপাশে এভাবে ঘুরতে থাকে, সরি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো আমাদের গ্রহর মতো ঘুরে, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে সূর্য আর গ্রহগুলোর মাঝখানে আকর্ষণ বল কী ভাই? তোমরা ভালোভাবে জানো এটা হচ্ছে মহাকর্ষ বল, এবং মহাকর্ষ বলের প্রভাবে মূলত ওই বলটা মানে মহাকর্ষ আকর্ষণ বলটা, যেটা মহাকর্ষ বলটা কার্যকর হয়, তো ওই মহাকর্ষ বল আর তুমি দুটা চার্জের বল এক করতে পারো না, কখনোই না, ওইটা আর এটা এক না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে গিয়ে দুইটা চার্জের মাঝখানে, দুইটা চার্জের মাঝখানে তারের চুম্বক বল, ঠিক আছে? সো এই দুইটা যদি তুমি এক করে ফেলো তাহলে হবে না। সো এটাও একটা সীমাবদ্ধতা বাট মাইনর, বাট মেজর কোনটা ছিল? ম্যাক্সওয়েল যেটা ভুল ধরেছেন, এবং হচ্ছে তিনি সুনির্দিষ্ট কক্ষপথের ব্যাখ্যা দেন নাই, যেটা বোর ওনার ভুল ধরছে, এটাও গুরুত্বপূর্ণ একটা
পয়েন্টস। তুমি এই তিনটা পয়েন্টস আলোচনা করার পর তুমি বলবা যে বোরের পরমাণু মডেলটা আমার কাছে কেন বেশি যুক্তিযুক্ত মনে হলো, কারণ উনি সুনির্দিষ্ট কিছু কক্ষপথের ব্যাখ্যা দিয়েছেন এবং কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের শক্তি উনি ব্যাখ্যা দিয়েছেন, এবং শুধুমাত্র স্পেশালি উনি শুধু একটা তো করছেন ভাই, একটা তো করছেন হাইড্রোজেন পরমাণু অথবা এক ইলেকট্রন বিশিষ্ট অন্য কোনো আয়ন, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম টু প্লাস, বেরিলিয়াম থ্রি প্লাস, এরকম এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের বর্ণালী উনি ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে, পারছে তো একটা। তো সবচেয়ে বেশি যেটা এটা হচ্ছে উনি সুনির্দিষ্ট কক্ষপথের ব্যাখ্যা দেন এবং সুনির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল যে সমান এবং পরস্পর বিপরীত মুখী, যার কারণে একটা কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন শক্তি ছাড়াও না শোষণও করে না, এটা ব্যাখ্যা দিয়েছেন, যার কারণে ওটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। তুমি কত পাইবা? চাইরে চার, না দিলেও চাইরে তিন দিতে বাধ্য, ঠিক আছে? সো এভাবে অ্যান্সারগুলো করবা, পয়েন্ট ধরে ধরে অ্যান্সার করবে, প্রয়োজনে তুমি একটা বক্স দিয়ে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো এভাবে সৃজনশীলগুলোর অ্যান্সার দিবা, এটা হচ্ছে একটা সৃজনশীল। এরকম আমরা মোটামুটি টার্গেট আছে পুরা বইয়ের সবগুলো সৃজনশীল বায়োলজিতেও আলোচনা করার ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।